সপ্তাহের প্রথম দিনে সব শেয়ারের দাম কমার নতুন রেকর্ড গড়ল ঢাকা শেয়ার বাজার আর এ কারণে বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে ডিএসইর সামনের রাস্তায় এদিকে এমআই সিমেন্ট তালিকাভুক্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অন্যদিকে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সদস্য আনিসুজ্জামান দুপুরে পদত্যাগ করেছেন হাসিফ হাসানের রিপোর্ট কোনো কিছু দিয়েই যেন ঠেকানো যাচ্ছে না শেয়ারবাজারের দরপতন যতই দিন যাচ্ছে ততই কমছে শেয়ারের দাম গত 17 কার্যদিবসের মধ্যে 15 দিনই পতন হয়েছে বাজারে আর এ কারণে বিনিয়োগকারীদের হতাশা চরমে প্রতিবাদের ভাষায় যার প্রকাশ ছিল বেশ তিক্ত সেই জায়গায় আজকে পুঁজিবাজারে কোনো গাছিয়ান নাই দরপতনের কারণে শেয়ারবাজারে লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে গত এক মাসে ডিসেম্বরের তুলনায় ঢাকা শেয়ারবাজারে লেনদেন কমেছে 85 ভাগেরও বেশি ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি না পেলেও এমআই সিমেন্ট তালিকাভুক্ত হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এমআই সিমেন্টের লেনদেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আপনার যে আমরা লিস্টিং এর রিকোয়ারমেন্ট ফুলফিল করছে এবং আপনার ওভারসাবস্ক্রাইব হইছে কিন্তু পয়সা ফেরত যদি আমরা দিতাম একটা বেড প্রেসিডেন্ট হয়ে যেত প্রেসিডেন্টটা ভালো হতো না আমাদের জন্য খুব মানে মঙ্গলজনক হতো না কারণ আমাদের একটা সুনাম কিন্তু বিশ্বব্যাপী আছে যে আমরা গুড সেটেলমেন্ট করি এমআই সিমেন্ট কর্তৃপক্ষ বলছেন এমআই সিমেন্টের বিনিয়োগকারীরা ভালো লভ্যাংশ পাবেন কারণ প্রতিষ্ঠানটির আয় ভালো এদিকে নিয়ন্ত্রক সংস্থা এসিসির সদস্য আনিসুজ্জামান তার পদত্যাগপত্র সংস্থার চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের কাছে জমা দিয়েছেন উল্লেখ্য ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত শেয়ারবাজার তদন্ত কমিটির রিপোর্টে এসিসিকে নতুনভাবে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে হাসিফ হাসান এনটিভি নিউজ ঢাকা